কিরণ হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড। তুই আমার বাসিন্দা না, তুই কে বুঝতে? তুই যদি আমার 3 2 1 একটা ঘাটের পাড়ে যাচ্ছি এখন, যে শর্ট সকালবেলা করার কথা ছিল। আমরা এতটাই সবাই মিলে সব লেট লাতিফ গুলো একসাথে হলে যেটা হয়, যেটা হচ্ছে আমরা পৌনে 1টার সময় যাচ্ছি 9টার শর্টটা দিতে। অ্যাগনেস আছে, কিরণ আছে, অদিতি আছে, আর সোমদেব, অভিজিৎ দা অ্যান্ড বাকি যারা আছে, বাকিদেরকে আমি চিনি না, তাই নাম নিতে পারলাম না। তাই বলতে চাই, এই মিউজিক ভিডিওটায় আমাকে সাজানো হয়েছে একটা মানে পেন্টিং করি আমি, আর্টিস্ট। হ্যাঁ, কিরণ হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড। আর গল্পটা একটু কি বলা যেতে পারে অদিতি? মানে হালকা মিউজিক ভিডিওটা হচ্ছে বেসিক্যালি আমার ব্রেকআপ হয়ে গেছে আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে, আর নতুন একজনের সাথে দেখা করতে যাচ্ছি, কিন্তু তাও এক্স এর সাথে, মানে এক্স কে ভুলতে পারিনি এখনো। ব্যাস এইটুকু ডিটেলস দেবো, বাকিটা তোমরা বিটিএস এনজয় করবে, আর মিউজিক ভিডিওটা আসলে তখন তোমরা মেইন জিনিসটা দেখতে পাবে। ভিডিওটা কন্টিনিউ করবো, তোমাদের সব বিটিএস দেখাবো, বাট তার আগে জানাই আমার চ্যানেলে একটা কমপ্লেন এসেছে যে আমি যখনই প্রোডাক্ট দেখাই সবসময় মেয়েদের বেশি দেখাই, আর 40% ছেলেদের রয়েছে তাদের কিছু দেখাই না। বাট তাদের জন্য আজকে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে অল ইন ওয়ান, মানে বেসিক্যালি অলরাউন্ডার। ছেলেরা যারা আছো তারা বাড়িতে বসে একদম সেলনের মতো পুরো গ্রুম করে নিতে পারবে নিজেদের। যেমন দেখো, মিউজিক ভিডিও শ্যুট করি বা কন্টেন্ট ক্রিয়েট করি বা যাই করি, সবসময় পারফেক্ট দেখতে লাগাটা খুব ইম্পর্টেন্ট। তো সেটা আজকে শেয়ার করবো যে কীভাবে আমি করি। এবার তোমরা বলবে যে বাড়িতে কী করে সেলনের মতো লুক পসিবল? হ্যাঁ, পসিবল। আগারোর এই মাল্টি গ্রুমিং কিটটা দিয়ে বাড়িতেও সেলনের মতো লুক পসিবল। এটা দেখতে যে কোনো ট্রিমারের মতোই, বাট এটার মধ্যে আছে 9টা অ্যাটাচমেন্ট, যার মধ্যে বিয়ার্ড ট্রিমের জন্য ডিফারেন্ট কোম তো আছেই, নোজ হেয়ার ট্রিম করার আর হালকা ফুলকা চুল ট্রিম করার অপশনও পেয়ে যাবে তোমরা। ব্লেডটা চেঞ্জ করার জন্য ব্লেডটাকে এভাবে ধরতে হবে আর ওপরের দিক থেকে প্রেস করলে খুলে যাবে এরমভাবে। একটা জিনিস তো আছেই, তোমরা অনেক ট্রিমার দেখেছো বা কিনেছো হয়তো, বাট এইটা প্রচণ্ড প্রিমিয়াম দেখতে উইথ ইটস মেটাল বডি লুক। এতগুলো অ্যাটাচমেন্ট থাকার অ্যাডভান্টেজ কী যে পুরো সেলনের মতো লুকটা তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে? যেমন এই অ্যাটাচমেন্টটা দেখছো, নর্মালি ট্রিমারে কি এরকম থাকে, বাট এই যে এই অ্যাটাচমেন্টটা রয়েছে এটাই ধরো কোনো মাইনিউট জায়গা তোমাদের স্টাইলিংয়ের জন্য দরকার, সেটাও তোমরা পেয়ে যাবে। একদম জিরোতে রেখে কাটলেও কত ইজিলি ক্লিন শেভ লুকটা পেয়ে যাচ্ছি, আর যেমন যেমন জায়গায় যতটা ঘন বিয়ার্ড দরকার সেই অনুযায়ী চেঞ্জ করে করে কম কেটে নিতে পারছি। The trimmer is IPX7 waterproof with 120 minutes usage time. IPX7 waterproof হওয়ার কারণে এটা জল লাগলেও কোনো প্রবলেম নেই, বডি হেয়ার ট্রিম করে নিতে পারবে তোমরা এই অ্যাটাচমেন্টটা দিয়ে। শুধু তাই না, বিয়ার স্টাইল করার জন্য এতগুলো অ্যাটাচমেন্ট রয়েছে, নোজ ট্রিম করার জন্য রয়েছে এই অ্যাটাচমেন্ট, এবং হেয়ার ট্রিমও করে নিতে পারবে এটা দিয়ে। মেটাল বডি হওয়ার কারণে ট্রিমারটার ভাইব্রেশনও খুব কম হয়, যার ফলে ট্রিমিংটা খুব অ্যাকিউরেট অ্যান্ড ইজি হয়। ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রইলো, ওখান থেকে চাইলে কিনে নিতে পারো। বন্ধ বন্ধ, কপিরাইট কপিরাইট। ও বাহ বাহ,
এত এডিটিং করব আমি এখন ব্লগের। এই দেখো বাকি সবাই এখানে আমরা নৌকোতে, আমার নিচটা এখন মোটামুটি পমফ্রেট ফ্রাই হয় না, পমফ্রেট যখন গ্রিল করতে দেয় একটু এরকম মনে হচ্ছে মানে নিচটা। হ্যাঁ এখন কোন জায়গাটা বলবি তো, মানে কি করছি এখন? ওকে, আমার এই জন্য না ড্রোন শট এত ভালো লাগে, কারণ স্পেশালি যেগুলো ড্রোন টপ শট, কারণ হাওয়া লাগে, ফ্যানের মতো হাওয়া চলে আর ফুল স্পিডে। বাকি দেখো কষ্ট করছে দেখো সবাই, সবাই রোদ্দুরে পড়ে। এটা আপ দেখ সকতে হো মেরে চায় বানানে কা তরিকা। ওরে ওরে দেখো দেখো কেস দেখো, ইস হ্যাঁ এই তো ভালো কোয়ালিটি। দাদা একবার আনো না এদিকে, একবার আনো না এদিকে, এই সাদার গাছটা দেখো কিরকম হবে। জল ছিটিয়ে দিচ্ছে রে আমাকে। আচ্ছা যাবে না জলটা এখন। আমরা বেসিক্যালি তাড়াহুড়োর মধ্যে কিভাবে চেঞ্জ করি এখন, হোটেলে গিয়ে চেঞ্জ করে আবার ফেরত আসার থেকে আমরা কি করব, গাড়িটাকে ঢেকে দেব, গিয়ে ওখানেও চেঞ্জ করবে এন্ড ও আর অ্যাগনেস দুজনে ঢুকবে এন্ড আই হোপ যেন কোনো নারি আমেরিকা নোবডি যাদের বোঝাতে পারে বুঝেনো। তুই বৌদি এখন কোন সিকোয়েন্সের জন্য সব থেকে বেশি এক্সাইটেড বা যেটা হয়ে গেল হয়ে যেত পারে সকাল থেকে, সব থেকে ফেভারিট কোনটা লেগেছে? বোট আমার কোনটা জানিস, যেটাতে যদি ঝগড়া করে ব্রেকআপ হয়েছে কিনা ঝামেলা করার। এইবার যে সিকোয়েন্সটার জন্য আমি সকাল থেকে ওয়েট করেছিলাম, মানে যেটা শুনে বেসিক্যালি আমি মানে মেইনলি ইন্টারেস্টেড হয়েছিলাম করার জন্য এই ভিডিওটা। না না ইয়ার কি মারছি কর কর, আরে কাম অন বিএস পড় কর 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 একসাথে কর, চল চল, আরে কর, লেট করছে দেখো কি মানে টাইম ওয়েস্ট করেন না, কি লেট করছ তুই, তুই লেট করছিস। It was at this moment that he knew he fucked up. Basically visibility এরকম হবে আর সেটা এখানে দেখাবো কি তাহলে পুরোটা দেখবে তো ওরা, হ্যাঁ তাও দেখবে মানে এটা দেখে একটুখানি ওই হয় না এক গাল খাইয়ে দিলাম এবার পুরো প্লেটটা খেতে হবে। মুখের সামনে দিয়ে খাওয়াটা এরম দিয়ে এরম দিয়ে চলবে, খাবারটা দিলে আরো ভালো লাগবে। খুব মানে ছবি এঁকে যাচ্ছি আমার জন্য টাইম কোথায়, তুই দেখেছিস সেখানে ছবি এঁকেছি, খুব বুট ইস আমি এক্সপেক্ট করি তুই বুঝবি আমার কি বলো, কি বুঝবো সারা খুঁজে ছবি আমার প্যাশনটা তুই কি করে বুঝবি, আমি কি করে বুঝবো সবসময় যদি ছবি দেখ আমার জন্য টাইম কোথায়, তুই এখনো এই ছবি নিয়ে ভেবে যাচ্ছিস আমি কোথায় তোর লাইফে, কোথায় ছুটছে তুই তখন এদিকে যাবে, আমি নেই তাই তো
ক্লাব 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 কিরণের জন্য, কিরণের জন্য, কিরণের প্যাক আপ এখনো আমার হয়নি, এখনো আমার বাকি আছে। আচ্ছা কিরণের কি বলে আজকে পুরো লুক এই সবাই মিলে, না সবাই মিলে কে কে করে, কে করেছিল লুক? হ্যাঁ মেকআপ অ্যাক্ট্রেস নেই, না না তোর লুক করেছে কে? আমার লুক ডিসাইড করেছে অদিতি আর সন্দীপ, আর অ্যাগনেস আমার মেকআপ হেয়ার সবকিছু করেছে, আর জুয়েলারি গুলো ডিজাইন করেছে মঞ্জিমা হ্যান্ডমেড জুয়েলারি। আর যদি কেউ কিনতে চায় সেগুলো কিভাবে কিনবে? সেটা সন্দীপ জানে, সেটা আমার ডেসক্রিপশনে থাকবে, সন্দীপ জানে না সব ধার সব ভার সন্দীপকে দিয়ে দে যে আমার ফ্যামিলি মেম্বার। আমি তো জানি না না কিভাবে বলতে হয়, যদি তোমাদের কিছু কিনতে হয় লিংক ইজ ইন দা ডেসক্রিপশন বক্স, লাইক কমেন্ট। না 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 ওটা এখন হয়নি, এখন আমার বাকি আছে। যাই হোক, তো কি বলে অনেকের কোয়েশ্চেন থাকে যে কি পড়েছো না পড়েছো না কি হয় এটা কি ওটা দেখে না একের কোনো দেখে না, তো ওই হ্যান্ডমেড জুয়েলারি গুলো ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা কেউ যদি কেউ চাও তাহলে কিনে নিতে পারো, খুব অ্যাফোর্ডেবল রেটে পেয়ে যাবে। আর ডিসাইড করেছে কোনটা পরবো সেটা শান্ত। ইয়া ফার্স্ট ক্লাস ইয়া। ইন্ট্রোটা আমাকে করিস। ভাই আই ওয়ান্ট আ তোরা এই ঘরটা শুট করিস নি সকাল থেকে? কি ভালো ঘরটা, এই ঘর ছিল তারপর অপারেশন। কি ব্যাপক ঘরটা, লাইক সিরিয়াসলি কি সুন্দর। তুই করবি এ লো ঝাক মারনে আয়, ये सर शांति निकेतन सा है, वो आलतू सा है, झक मारना है लोग। मैं भी आई हूँ कहीं से, इन अ रेंज ऑफ बुक्स व्हिच यू विल नेवर रीड। It's hot. What is তোমার কি রিঅ্যাকশন এটাতে? রিঅ্যাকশন? ওই যে এই যে এই যে এক্ষুনি করলো। It was hot. সব থ্রি চিয়ার্স করে দিই, র‍্যাপ আপ হয়ে গেছে। থ্রি চিয়ার্স। হিপ হিপ। হুররে। কিছু বলছ না? আচ্ছা 3 2 1 চিয়ার্স। 3 2 1 চিয়ার্স। চিয়ার্স। খুব ভালো লাগলো কাজ করে, ভালো লাগলো, খুব ভালো লাগলো। হ্যাঁ নেচে নেচে ঠিক আছে। আর ভাই আমার মনে হয় যত করে এই এদিকে ঠিক কি বলছি কি না, যত খারাপ এক্সপিরিয়েন্স হবে তত কাজটা ভালো হয় আর তত মেমোরেবল হয় জিনিস। মেমোরেবল তো বডি হয়েছে। তো এসব ছোট ছোট জিনিস হতে থাকে, বাকি জিনিসটা ঠিকঠাক বেরিয়েছে এটাই আশা করি, তারপর তো ফাইনাল আউটপুট। অ্যান্ড আমাদের কাজটুকু মানে আমার অ্যাক্টরদের কাজটুকু এইটুকু ছিল, বাকি এবার ওদের এফোর্ট, ওদের পোস্ট প্রোডাকশন কাজ, আর তারপর ফাইনালি যাদের ওপর সেটা হচ্ছে তোমাদের হাতে। তোমরা পুরো ভিডিওটা দেখে আজকের খাটনিটা ব্লগে কতটা অবধি দেখতে পেরেছো সেটা তুমি বুঝতে পারবে কিনা জানি না, বাট যতটুকু বুঝতে পেরেছো সেইটা তবেই জাস্টিফাইড হবে যখন তোমরা গিয়ে মানে ভালোবাসা দেবে মেইন মিউজিক ভিডিওটায়। কোন চ্যানেলে আসবে? এসপিও প্রোডাকশনস ইউটিউবে, চ্যানেলের লিংক দেওয়া থাকবে, ভিডিওটা তো অবশ্যই তোমরা সবাই পাবে, একদম দেখবেন নিশ্চয়ই। এই ব্লগের ডেসক্রিপশনও খুলে দিও, একদম এই ব্লগের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। অ্যান্ড কি বলে যদি ডেসক্রিপশনে না পাও তার মানে বুঝবে এখনও বেরোয়নি, তাহলে কি বলে চ্যানেলটার লিংক দেওয়া থাকবে, অ্যান্ড যখন বেরিয়ে যাবে তখন অবভিয়াসলি ইনস্টাগ্রাম ইউটিউবে পোস্ট করব, তখন থেকে কানের লিঙ্কটাই পেয়ে যাবে। অ্যান্ড অভিজিৎ দার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে দে প্লিজ। অভিজিৎ দা ইজ ওয়ান অফ দা পার্টনার্স অফ এসকিউ প্রোডাকশনস, উনি একজন কলকাতার বড় ইপি, হ্যাঁ বিশাল বড় বিশাল বড় কাজ করছে, আর ফাইনালি একটু ইন্ডিপেন্ডেন্ট মিউজিককে সুযোগ দিচ্ছে কাজকর্ম করার জন্য, আর আমাদের ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশন হাউসকেও কাজ দিচ্ছে। ইভেন্টুয়ালি আরেকজনও আছে, মিস্টার সোমনাথ মুখার্জি, উনি আর কি মেন এই কোম্পানিটা করার চেষ্টা করছে কিছু একটা, তো লেটস সি দেখা যাক কি হয়। চলো ভিডিওটা ভালো লেগেছে তোমরা জানো তোমাদের কি লাইক করতে শেয়ার করতে সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে, দেখেন ফেসবুক সাবস্ক্রাইব করতে বসে কি আমি বলতেছি সাবস্ক্রাইব বাটন বসে দিতে, বেল আইকনটা ক্লিক করে দিয়ে গেলে নোটিফাইড ইচ টাইম আই আপলোড ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, দ্য কনফিউজড বক্স। হ্যাঁ হ্যাঁ কোন দিক দিয়ে বেরোবো, এদিকে না এদিকে, এদিক দিয়ে বেটার, এদিক দিয়ে বেটার। চলো চলো টাটা টাটা টাটা, দেখো চলো ভিডিওতে চলো উড়ে যাই সবই সে ভরা।